ভোট দিতে গিয়ে ভোটারকে শুনতে হলো আপনি মৃত, তালিকায় নাম নেই, স্বামীর মৃত্যু হয়েছে, ভোটার তালিকা থেকে নাম বাদ গেল বৃদ্ধার, ঘটনায় হতবাক সকলে। কবিগুরু লিখেছিলেন, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। রবি ঠাকুরের জীবিত মৃত ছোট গল্পের প্রেক্ষাপট ছিল সমাজের ভেতর গড়ে ওঠা কুসংস্কার, রীতিনীতি, শাসন শোষণ, পুরুষতান্ত্রিক সমাজের। তবে এ খবরের প্রেক্ষাপট যদিও ভিন্ন, ভোট দিতে গিয়ে ভোটারকে শুনতে হলো আপনি মৃত, মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা বছর 77-এর বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ পৌরসভার অন্তর্গত 5 নম্বর ওয়ার্ডে। গতকাল ছিল 5ম দফার নির্বাচন। যথারীতি নিউ বনগাঁ উচ্চ বিদ্যালয়ের 77 নম্বর বুথে ভোট দিতে গিয়েছিলেন টাউন হল পাড়ার বাসিন্দা প্রতিমা সিংহ রায়। বুথে যেতেই তাকে জানানো হয় ভোটার তালিকায় তার নাম নেই, কারণ হিসাবে তাকে বলা হয় তিনি মৃত। প্রথম অবস্থায় যথেষ্ট হকচকিয়ে যান তিনি। আধার কার্ড, ভোটার কার্ড সমস্ত কিছু দিয়ে তিনি যে জীবিত সেটা প্রমাণের চেষ্টা করেন, তবে লাভ কিছু হয়নি, ভোট দিতে পারেননি তিনি। এদিন নিজের বাড়িতে বসে প্রতিমা দেবী বলেন, ওরা বাড়িতে এসে ভোট দিতে যাবার কথা বলে গেল, ভোট দিতে গেলাম, ভোট দিতে গেলে আমাকে বলা হয় আমি নাকি মৃত, গত পৌরসভা নির্বাচনেও ভোট দিয়েছি। ঘটনায় অবাক বৃদ্ধার পরিবারের সদস্যরাও। আমি ভোট দিতে গেলাম, গিয়ে আমার লিস্টের নাম দেখলো, লিস্ট দেখে বললো যে আপনার নাম তো নেই, আপনি তো হচ্ছে মৃত, আপনার নাম কোনো লিস্টেই পাচ্ছি না। কে বললো? ওই ওখানকার যারা ভোট নিচ্ছে। তারপর আপনি কি করলেন, কি বললেন? তখন আমি শুনে অনেক লোকের কাছে দিকে ঠাকালাম, তা বললো যে না আপনার লিস্টে নাম নেই, আপনি ভোট দিতে পারবেন না, আপনি বাড়ি চলে যান। আমি তখন ভোট দিতে গেলাম মৃত বলে, যখন আমাকে সবাই বললো যে আপনি মৃত, আপনি ভোট দিতে পারবেন না কো, আমি শুনে তো খুব আশ্চর্য হলো যে কি, আমি তো এরকম কথা কোনো দিন কারুর কাছে শুনিনি। আবার যারা বাড়িতে বলতেও এলো, তারাও তো কোনো দিন বলিনি আমাকে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় দরবার করেছেন তারা। পরিবারের সদস্যরা চাইছেন বিষয়টির সুষ্ঠু সমাধান হোক। জানা গেছে বৃদ্ধার স্বামীর মৃত্যু হয়েছে। পরিবারের অনেকে অনুমান করছেন স্বামীর বদলে স্ত্রীর নাম ভোটার তালিকা থেকে মৃত বলে বাদ গিয়েছে। বৃদ্ধার ছেলে সুব্রত সিংহ রায় বলেন, মা ভোট দিতে গেলে প্রিসাইডিং অফিসার তাকে বলেন আপনার মা মৃত, আমরা সমস্ত রকম প্রমাণ দিয়েছি, কিন্তু তিনি পরিষ্কার জানিয়ে দেন এখানে ভোট দেওয়া যাবে না। 177 নম্বর বুথ, নিউ বনগাঁ হাই স্কুল আমাদের ভোট কেন্দ্র। তো আমাকে ভোট দিতে নিয়ে গিয়ে দেখলাম প্রিসাইডিং অফিসার বলছে যে আপনার মা মৃত। আমি তো অবাক হয়ে গেলাম যে এই কথাটা শুনে, আমার মা তো কিছুদিন আগেও পৌরসভার ভোটটাও দিয়েছে, অথচ এইটাতে গিয়ে যখন প্রিসাইডিং অফিসার বললো যে আপনার মা মৃত, আমি তো প্রমাণ দিলাম আধার কার্ড, আইডেন্টি কার্ড সমস্ত কিছু নিয়ে গিয়েছিলাম, দেওয়াতে প্রিসাইডিং অফিসার বলছে যে না এখানে ভোট দেওয়া যাবে না, আপনার মা মৃত। কেন এই ঘটনাটা ঘটলো আমি জানি না, যেখানে যেখানে জানানোর দরকার সমস্ত জায়গাতেই আমরা জানিয়েছি, প্রশাসনিক ডিপার্টমেন্টে যারা রয়েছে এই ব্যাপারে সবার দৃষ্টি আকর্ষণ করছি, যেন এই ঘটনাটার সঠিক তদন্ত হোক এবং সুরাহা হোক, আমার মা যেন আবার ভোট দিতে পারে। কাদম্বিনী মরিয়া প্রমাণ করেছিলেন যে তিনি মরে নাই, তবে প্রতিমা দেবী কিভাবে প্রমাণ করবেন যে তিনি জীবিত? সিংহরায় পরিবারের কাছে এটাই এখন বড় প্রশ্ন। সভ্যসাচীর সাথে সোমনাথ মজুমদারের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।